আসসালামু আলাইকুম আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি রাজীব প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে সৌদিতে তিন দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত পাল্টে গেল সৌদির পরিবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আট দেশের চিঠি নজিরবিহীন ঘটনা বলছে ইরান আতঙ্কের মধ্যে উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরাকে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার আঘাত হলে জবাব দেবে হার্স আশাবি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী এবং সর্বশেষ থাকছে অ্যান্টার্কটিকার ওজন স্তরের ক্ষয় কমেছে বাতাসের প্রবাহের পরিবর্তন এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন সৌদিতে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ইয়ামেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা এর আগেও রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে শনিবার রাতে রাজধানীর রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট অপরদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাষ্ট্রীয় টেলিভিশন আল একবারিয়ার খবরে বলা হয় রিয়াদে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি এর আগেও রাজধানী রিয়াদ সহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি আরব দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট অপরদিকে জিজান শহরেও আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও তাও ভূপাতিত করা হয়েছে ইরানের উপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে আট দেশ যে চিঠি দিয়েছে তাকে নজিরবিহীন ও দুর্লভ ঘটনা বলে প্রশংসা করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়দ আব্বাস মুসাভি শনিবার আইবিটিএ কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন এসব দেশ বিবেকের দংশনে আমেরিকার একচ্ছত্র আধিপত্য ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিন্তু দুঃখজনকভাবে মার্কিন সরকার আমেরিকার অভ্যন্তরীণ আইন আন্তর্জাতিক অঙ্গনে চাপিয়ে দিয়ে ইরানের উপর নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা বিশেষ উদ্দেশ্যে বিশ্বের স্বাধীনতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বলে সাক্ষাৎকারে জানান মোসাভি যেসব স্বাধীনচেতা দেশ আমেরিকার একচ্ছত্র আধিপত্য মেনে নিতে চায় না সেসব দেশ ভবিষ্যতে ইউনিয়ন গঠন করে ওয়াশিংটনের দাম্ভিক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন সম্প্রতি রাশিয়া চীন সিরিয়া কিউবা নিকারগুয়া উত্তর কোরিয়া ভেনোজুয়েলা ও ইরান জাতিসংঘ মহাসচিব অ্যন্তোনিও গোত্রেজের কাছে একটি চিঠি লিখে ইরানের উপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে চিঠিতে বলা হয়েছে ইরানের ছড়িয়ে পড়া সংকট মোকাবেলার স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার একান্ত জরুরি হয়ে পড়েছে আতঙ্কের মধ্যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া রবিবার জাপান সাগরের দিকে দুটি প্রজেক্টাইল মিসাইলে নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এই তথ্য নিশ্চিত করেছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এর আগে গত একুশে মার্চ আরও দুটি প্রোজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করা হয় ওই ক্ষেপণাস্ত্র দুটি সর্বমাত্রার ব্যালিস্টিক মিসাইল ছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া পিয়াংয়ং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল কয়েক মাসের বিরতি দিয়ে চলতি মাসের শুরু থেকেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করেছে উত্তর কোরিয়া দেশটি এমন এক সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যখন সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ফলে দেশটির এমন কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ইয়ানহাগ নিউজ এজেন্সি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাদ দিয়ে জানিয়েছে রবিবার কমপক্ষে একটি প্রোজেক্টাইল মিসাইল নিক্ষেপ করা হয়েছে উত্তর কোরিয়া থেকে তবে এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি চলতি মাসে এই নিয়ে চার দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়াং ইরাকের মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রবীণ সংসদ সদস্য কারিম আলাভি তিনি আরও জানিয়েছেন দেশটির আধা সামরিক বাহিনী হাস সাবির ওপর ওয়াশিংটন হামলার পরিকল্পনা করায় এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা ইরাকের সংসদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা কমিটির সদস্য করিম আলাভি লন্ডনভিত্তিক আরবভাষী সংবাদপত্র আল আরাবি আজ জাজিজকে এই তথ্য বা এই কথা বলেন তিনি আরও জানান ইরাকের ছোট ছোট মার্কিন ঘাঁটি থেকে সেখানকার বড় বড়ো ঘাঁটিতে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে হাস্ত আসাবির রকেট হামলার ভয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন মার্কিনরা ভালোভাবে জানে হাস আরশাবি বা তার কমান্ডারদের ওপর কোনো আঘাত হলে তা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না তাই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আঘাত থেকে নিজ সেনাদেরকে রক্ষা করতে চাইছে আমেরিকা ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন আইন আল আসাদ ও হারিরের মতো বড়ো বড়ো মার্কিন ঘাঁটিতে সেনাদের সরিয়ে নিয়েছে আমেরিকা আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাবে ইরান যা হবে ভয়ঙ্কর বিধ্বংসী বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি তিনি বলেন ইরান ক্ষেপণাস্ত্রবাহী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরণ বা ধ্বংস ক্ষমতা বাড়াবে ধ্বংস এবং পাশাপাশি বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের গতিও গত সপ্তাহ থেকে শুরু হওয়া চলতি ফার্সি বছরের প্রতিরক্ষা প্রকল্পগুলো ঘোষণা করে কথা জানান তিনি খবর পার্স ট্যুরের আমির হাতামি বলেন ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষোভযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার চূড়ান্ত সক্ষমতা অর্জন করেছে এরই মধ্যেই এখন এই সব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা বাড়ানোর কাজ চলছে বাড়তি ওজন বা পোলট বহনের ক্ষমতা বা সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ক্ষেপণাস্ত্রবাহী বোমা বা ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের গতি তৎপরতা এবং পরিচালনা নিয়ে ইরানের উন্নত গবেষণা চলছে বলেও জানান তিনি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুশ ক্ষেপণাস্ত্র বা এ এল উন্মোচনের ইরানের রূপরেখাও তুলে ধরেন তিনি একই সঙ্গে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদাত ফিফটিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার উপযোগী কৌশলগত ক্ষেপণাস্ত্র নিয়েও কথা বলেন তিনি তিনি একে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষেত্রে মোড় পরিবর্তনকারী হিসাবে উল্লেখ করছেন এবং সেই চোখেই দেখছেন গত বছরের জুনে হরমুজগান প্রদেশে ইরানের আকাশসীমায় খোরদাদ ফিফটিন দিয়ে মার্কিন চালকবিহীন গোয়েন্দা বিমান গ্লোবাল হক ভূপাতিত করেছিল ইরান তারপর থেকেই এই খোরদাদ ফিফটিন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বিশ্বব্যাপী এবং এর ক্ষমতা সম্পর্কে দেখেছে পুরো বিশ্ব ধীরে ধীরে এন্টারটেগার ওজন স্তরের ক্ষয় কমছে এতে করে দক্ষিণ গোলার্ধে বাতাসের প্রবাহে যে পরিবর্তন এসেছিল তাও বদলে যাচ্ছে এক গবেষণা প্রতিবেদনের বরাদ দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানায় ইউনিভার্সিটি অব কলোরাডোতে পরিচালিত এক গবেষণায় দেখা যায় উনিশশো সালের দিকে ওজন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের ব্যবহারের বিধিনিষেধ আরোপ করার ফল এখন চোখে পড়ছে ওজন স্তরের ক্ষয়ের কারণে দক্ষিণ গোলার্ধে বাতাসের প্রবাহ বা জেট স্ট্রিম আরও দক্ষিণে সরে যাচ্ছিল যা এখন আবারও আগের জায়গায় ফিরে আসছে গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক অন্তরা ব্যানার্জি জানায় এটি সম্ভবত সাময়িক পরিবর্তন কেননা পরিবেশে কার্বন অক্সাইডের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে বাতাসের প্রবাহ বদলে যাওয়ায় দক্ষিণ গোলার্ধে বৃষ্টিপাত ও সমুদ্রের স্রোতের গতিও বদলে যাচ্ছিল এ কারণে ভয়াবহ খরার কবলে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে গবেষকরা দেখেছেন বাতাসের প্রবাহ আর দক্ষিণে সরে যাচ্ছে না একই সঙ্গে ক্ষয় কমছে ওজন স্তরের অ্যান্টার্কটিকার ওজন স্তর ছিদ্রের বিষয়টি নজরে আসে উনিশশো সালে গত বছর এর আকার সবচেয়ে ছোট ছিল তবে বিজ্ঞানীরা বলছেন এটা সাময়িক চীনে ওজন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের ব্যবহার বাড়ছে এতে পরবর্তীকালে নতুন করে ওজন স্তর আরও ক্ষয় হতে পারে প্রসঙ্গত ওজন স্তর সূর্যের অতি বেগুনি শোষণ করে তা ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় এবং এর ক্ষতি থেকে আমাদের মানব সমাজ তথা গোটা পৃথিবীকেই রক্ষা করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভেতর ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ